হাই এভরিওয়ান, আই এম রূপা। আই ওয়েলকাম অল অফ ইউ টু স্মার্ট র্যাঙ্কার্স। ভিডিওটি স্টার্ট করার আগে বলে দিই, আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। রেগুলার কোয়ালিটি ভিডিও তোমরা এখান থেকে পাবে অ্যান্ড কন্টেন্টও পাবে ভালো তোমরা এখান থেকে। অথেন্টিক কন্টেন্ট থাকবে এখানে, এবং তোমরা যদি এর নোটিফিকেশন পেতে চাও তাহলে বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করে দেবে। তো চলো স্টার্ট করছি। লাস্ট ভিডিওতে আমরা 197 আর 198 অবধি দেখেছিলাম, এবার আবার থেকে এখান থেকে আরেকবার রিভাইজ করে নিচ্ছি এই দুটো। অ্যালফাবেট সিইও কে? এখন সুন্দর পিচাই। সুন্দর পিচাই হচ্ছেন অ্যালফাবেট কোম্পানির সিইও, এবং এই অ্যালফাবেট কোম্পানিটা কিন্তু এই গুগল কোম্পানির প্যারেন্ট কোম্পানি। গুগল কোম্পানির প্যারেন্ট কোম্পানি হচ্ছে অ্যালফাবেট কোম্পানি। নেক্সট দেখো, ফরেন সেক্রেটারি কে? আমাদের এখনকার প্রেজেন্ট ফরেন সেক্রেটারি হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা। হর্ষবর্ধন শ্রিংলা, আগেও মনে হয় এটা বলেছি, আবার বললাম, ভালো করে যেন মনে থাকে ফরেন সেক্রেটারি কে। অ্যান্ড ফরেন মিনিস্টারের সাথে গোলাবে না, ফরেন মিনিস্টার কিন্তু এখন আমাদের এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর কিন্তু ফরেন মিনিস্টার এবং ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন শ্রিংলা। ইউএন ক্লাইমেট কনফারেন্স সিওপি আবার থেকে রিভাইজ হচ্ছে। COP25 কোথায় অনুষ্ঠিত হয়েছে? স্পেনে, কিন্তু এর প্রেসিডেন্সিটা ছিল চিলির হাতে, গভর্নমেন্ট অফ চিলি। চিলিতে অর্গানাইজ করা হয়নি, বা স্পেনে অর্গানাইজ করা হয়েছে। নেক্সট দেখো, 50 ওয়ার্স্ট কান্ট্রি র্যাঙ্কড বাই দেয়ার কালেকশন অ্যান্ড ইউজ অফ বায়োমেট্রিক ডেটা। ইন্ডিয়া খারাপ র্যাঙ্ক 5th এবং চাইনা ফার্স্ট। মানে ওয়ার্স্ট কান্ট্রি, এখানে ওয়ার্থ হবে না, ওয়ার্স্ট কান্ট্রি, সবথেকে খারাপ কান্ট্রি যারা বায়োমেট্রিক ডেটাকে কালেকশন এবং ইউজ খুব বাজেভাবে করে, তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক 5 এবং চায়না সবথেকে বাজে ফার্স্ট। এবার দেখো, ফোর্বস ওয়ার্ল্ডস 100 মোস্ট পাওয়ারফুল উমেনের মধ্যে 34 নম্বরে নাম রয়েছে আমাদের ফিনান্স মিনিস্টার, আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের। নির্মলা সীতারামন কিন্তু 34 নম্বরে নাম হয়েছে ফোর্বসের ওয়ার্ল্ডস 100 মোস্ট পাওয়ারফুল উমেনের তালিকায়। এবং জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, তিনি কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছেন। নেক্সট দেখো, সেকেন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স রিপোর্ট পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, এবং তাতে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে কেরালার। সেকেন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স রিপোর্ট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট হচ্ছে কেরালা, সেকেন্ড হিমাচল প্রদেশ এবং থার্ড আন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো, ফার্স্ট এভার উমেন রেফারি, রেফারেন্স হবে না, রেফার, প্রথম উমেন রেফারি মেন্স ওডিআই ম্যাচে কে হয়েছেন? এস লক্ষ্মি। এস লক্ষ্মি তিনি প্রথম এরকম উমেন যিনি মেন্স ওডিআই ম্যাচে ফিচার করা হয়েছে তাকে। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? অ্যাশলি বার্টি অ্যান্ড রাফায়েল নাদাল। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আগেও বলেছি, আবার রিভাইজ হয়ে গেল, এই দুজন কিন্তু ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতেছেন। নেক্সট দেখো, ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ যেটা মস্কোতে অনুষ্ঠিত হলো, তার মেন্স ক্যাটাগরিতে জিতেছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন, এবং উমেন্স ক্যাটাগরিতে জিতেছেন ইন্ডিয়ার কোনেরু হ্যাম্পি। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। রকেট, আমাদের যে রকেট নতুন লঞ্চ হয়েছে PSLV C-48 রকেট লঞ্চারের মাধ্যমে, এবং কোন স্যাটেলাইট লঞ্চ করেছে, এটা কিন্তু লঞ্চ ভেহিকেলের নাম PSLV C-48, এবং স্যাটেলাইটটার নাম হচ্ছে RESAT-2BR, এবং কটা ফরেন স্যাটেলাইট নিয়ে এটা গেছে? 9টা ফরেন স্যাটেলাইট নিয়ে গেছে। নেক্সট দেখো, সৌদি আরামকো বিকামস মোস্ট ভ্যালুয়েবল লিস্টেড কোম্পানি ইন হিস্ট্রি। সৌদি আরামকো একটা কোম্পানি যেটা এরকম মোস্ট ভ্যালুয়েবল লিস্টেড কোম্পানি হিস্ট্রিতে হয়েছে, সব থেকে বেশি ভ্যালুয়েবল। রাজা রামমোহন রায় যেটা জার্নালিজমের জন্য দেওয়া হয় সেটা কে জিতেছেন? গোলাপ কোঠারি। মাইক্রোসফট সিইও সত্যা নাডালা, তিনি টপ করেছেন ফরচুন বিজনেস পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019। মাইক্রোসফট সিইও সত্যা নাডালা টপ ফরচুন বিজনেস পার্সন অব দ্য ইয়ার 2019। 35th এশিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্যাংককে। ব্যাংকক কোথায় আছে? থাইল্যান্ডে। নভেম্বর 12, 2019 সেলিব্রেট করা হলো গুরু নানক দেবজির 550তম জন্মদিন। গুরু নানক দেবের 550তম জন্মদিন নভেম্বর 25 সেলিব্রেট করা হলো। ইন্টারন্যাশনাল ডে ফর ভায়োলেন্স এগেনস্ট এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন। ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন 25 নভেম্বর পালন করা হলো। আর এবছর থিম ছিল 2019 অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড, জেনারেশন ইকুয়ালিটি স্ট্যান্ডস এগেনস্ট রেপ। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসেন্টলি কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই 1-2 বছরে, তার মধ্যে অন্যতম কিছু অ্যাওয়ার্ডসগুলো এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, তিনি জিতেছেন গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড বাই বিল অ্যান্ড মেলিন্ডা গেস ফাউন্ডেশন, ফরমেশন হবে না, ফাউন্ডেশন হবে। অর্ডার অফ জায়েদ পেয়েছেন UAE, ইউনাইটেড আরব এমিরেটসের। সিওল পিস প্রাইজ 2018 তিনি জিতেছেন। UN চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড তিনি জিতেছেন, এবং অর্ডার অফ অ্যান্ড্রিউ অফ অ্যাপোস্টল রাশিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড তিনি জিতেছেন। নেক্সট দেখো, মানে তাকে অনারে ভূষিত করা হয়েছে। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এগেনস্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন 3টে কান্ট্রি থেকে, ক্রোয়েশিয়া, বলিভিয়া অ্যান্ড গিনি। ক্রোয়েশিয়া, বলিভিয়া, গিনি থেকে হাইয়েস্ট, সেই সমস্ত দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকে দেওয়া হয়েছে।
প্রিজকার প্রাইজ 2019, প্রিজকার প্রাইজকে আর্কিটেকচারের নোবেল প্রাইজও বলা হয়। প্রিজকার প্রাইজ 2019 বা আর্কিটেকচারের নোবেল প্রাইজ কে পেয়েছেন? জাপানিজ আর্কিটেক্ট। তোমরা জানো জাপানের আর্কিটেকচার খুবই ভালো, খুবই ফেমাস, তো জাপানের আর্কিটেকচারই পেয়েছেন এবছরকার প্রিজকার প্রাইজ। তার নাম হচ্ছে আরাতা আইসোজাকি, আরাতা আইসোজাকি। অ্যাবেল প্রাইজ, অ্যাবেল প্রাইজকে আবার ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ বলা হয়। তো অ্যাবেল প্রাইজ যেটা ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ, সেটাকে জিতেছেন ইউএস ম্যাথামেটিশিয়ান কারেন উলহেনবেক। ইউএস ম্যাথামেটিশিয়ান কারেন উলহেনবেক কিন্তু ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ জিতেছেন। টিউরিং অ্যাওয়ার্ড, যেটাকে কম্পিউটারের নোবেল প্রাইজ বলা হয়, তো টিউরিং অ্যাওয়ার্ড কে জিতেছেন? তিনজন জিতেছেন, একটা হচ্ছে ইয়াসুয়া বেঙ্গুও, জিওফ্রে হিন্টন অ্যান্ড ইয়ান লেকুন। এই তিনজন কিন্তু টিউরিং প্রাইজ বা কম্পিউটারের নোবেল প্রাইজ জিতেছেন। এবার দেখো মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্ট, মানে বিভিন্ন রকম বিউটি পেজেন্টের উইনারদের নাম এখানে দেওয়া হয়েছে পরপর কয়েকটা পয়েন্টে। মিস ওয়ার্ল্ড উইনার হয়েছেন টনি অ্যানসিং, জামাইকার টনি অ্যানসিং কিন্তু হয়েছেন মিস ওয়ার্ল্ডের উইনার। অ্যান্ড ইভেন্টটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনে। মিস ইউনিভার্স হয়েছেন জোজিবিনি তুঞ্জি, সাউথ আফ্রিকার। মিস ইউনিভার্স হয়েছেন জোজিবিনি তুঞ্জি, সাউথ আফ্রিকার। এবং এই ইভেন্টটা হেল্ড হয়েছিল আটলান্টা, ইউএসএ, ঠিক আছে। এবং মিস আর্থ কে হয়েছেন? নেলিস পিমেন্টেল, নেলিস পিমেন্টেল পুয়ের্তোরিকোর। মিস আর্থ হয়েছেন নেলিস পিমেন্টেল পুয়ের্তোরিকোর। এবং এই ইভেন্টটা হেল্ড হয়েছিল ফিলিপাইন্স ম্যানিলাতে। ওকে, নেক্সট দেখো মিস ইন্ডিয়া, মিস ইন্ডিয়া কে হয়েছে? সুমন রাও। মিস ইন্ডিয়া এবছরে হয়েছে 2019-এ সুমন রাও। মিস সাউথ, মিস্টার সাউথ এশিয়া কে হয়েছে 2019-এ? রবীন্দ্র কুমার মালিক, রবীন্দ্র কুমার মালিক যিনি ইন্ডিয়ান বলিউডার, তিনি হয়েছেন মিস্টার সাউথ এশিয়া 2019, এবং তার নাম হচ্ছে রবীন্দ্র কুমার মালিক। নেক্সট দেখো ভারত রত্ন 2019 কাকে দেওয়া হয়েছে? হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড তিনজনকে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট কুমার প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা অ্যান্ড নানাজি দেশমুখ। বি চক্রা, যেটা থার্ড হাইয়েস্ট ওয়ার্ল্ড টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড আমাদের ইন্ডিয়ার, আফটার দ্য পরমচি বি চক্রা অ্যান্ড মহাবীর চক্রা, এই বি চক্রাটা দেওয়া হয়েছে এবার তোমরা জানো কমান্ডার অভিনন্দন বর্তমানকে, কমান্ডার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বি চক্রা দিয়ে ভূষিত করা হয়েছে, যেটা আমাদের থার্ড টাইম, থার্ড হাইয়েস্ট ওয়ার টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। নেক্সট দেখো 226, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? দীপা মালিক, তিনি প্যারা অলিম্পিকের, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন দীপা মালিক, তিনি হচ্ছেন প্যারা অলিম্পিক ক্যাটাগরিতে খেলেছেন। এবং বজরক পুনিয়া কে দেওয়া হয়েছে যিনি ফ্রি স্টাইল রেসলিং এর সাথে সম্পর্কিত। তো তোমাদের দেখবে পিএসসি তে জিজ্ঞেস করে কোন খেলোয়াড়, ফেমাস খেলোয়াড় কোন পার্টিকুলার খেলার সাথে জড়িত, সেটা কিন্তু জিজ্ঞেস করে। এবার দেখো বুকার প্রাইজ, অনেকগুলো অ্যাওয়ার্ড পরপর থাকবে, তোমরা দেখবে স্পোর্টস রিলেটেড থাকবে, আদার রিলেটেডও থাকবে। তো বুকার প্রাইজ জয়েন্টলি অ্যাওয়ার্ড করা হয়েছে এবছরকার বুকার প্রাইজ, যেটা জিতেছেন দুজনকে দেওয়া হয়েছে, টাই হয়েছে, একটা হচ্ছে মার্গারেট অ্যাটউডকে আর একটা বার্নার্ডি ইভারিস্টোকে। আমি এর আগেও এই দুজনের নাম বলেছিলাম বাট বইগুলোর নাম বলিনি যার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। তো মার্গারেট অ্যাটউডকে দেওয়া হয়েছে ফর দ্য টেস্টামেন্টস, অ্যান্ড বার্নার্ডি এভারিস্টোকে দেওয়া হয়েছে গার্ল উমেন অ্যান্ড উমেন আদার, বার্নার্ডি এভারিস্টোকে এই বুকটার জন্য দেওয়া হয়েছে, গার্ল উমেন অ্যান্ড আদার। নেক্সট দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দেওয়া হয়েছে জোখা আলহার্থিকে। ম্যান বুকার ওটা ছিল বুকার প্রাইজ, দুজনকে দেওয়া হয়েছে, বাট ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ একজনকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জোখা আলহার্থি, তিনি ওমানের ফর সিলেস্টিয়াল বডিজ। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, এগুলো কিন্তু মনে রাখবে, বুকস অ্যান্ড অথার্স থেকে রিলেটেড যে কোনো ফ্যাক্ট তোমরা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, যেটা হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, 2019-এ দেওয়া হয়েছে আকিতাম আচুতম নাম্বুদিরিকে। আরেকবার এটা রিভাইজ হয়ে গেল তোমাদের যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এবছরকার কাকে দেওয়া হয়েছে? আকিতাম আচুতম নাম্বুদিরিকে। নেক্সট দেখো ব্যাস সম্মান অ্যাওয়ার্ড করা হয়েছে, কার দ্বারা অ্যাওয়ার্ডেড হয়? কে কে বিড়লা ফাউন্ডেশন অ্যাওয়ার্ড করে। এবারকার 2019-এর ব্যাস সম্মান কাকে দেওয়া হয়েছে? নাসিরা শর্মাকে দেওয়া হয়েছে ফর কাগজ কি নাও। এবছরকার ব্যাস সম্মান 2019 কাকে দেওয়া হয়েছে? নাসিরা শর্মাকে দেওয়া হয়েছে, কাগজ কি নাও এই বইটার জন্য। রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারেসি প্রাইজ 2019 কাকে দেওয়া হয়েছে? রানা দাশগুপ্তাকে ফর হিজ নোবেল সোলো। রানা দাশগুপ্তাকে তার নোবেল সোলোর জন্য রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারেসি প্রাইজ 2019 প্রদান করা হয়েছে। উইন্ডহাম ক্যাম্বেল প্রাইজ, যেটাকে আমেরিকান লিটারেরি অ্যাওয়ার্ড বলা হয়, উইন্ডহাম ক্যাম্বেল প্রাইজ, সেটা দেওয়া হয়েছে রঘু কর্ণাটকে। কাকে দেওয়া হয়েছে? রঘু কর্ণাটকে। কোন নভেলের জন্য? ফার্দেস্ট ফিল্ড অ্যান্ড ইন্ডিয়ান স্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে উইন্ডহাম ক্যাম্বেল প্রাইজ, যেটা আমেরিকান লিটারেসি অ্যাওয়ার্ড, সেটা দেওয়া হয়েছে রঘু কর্ণাটকে ফর ফার্দেস্ট ফিল্ড অ্যান্ড ইন্ডিয়ান স্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ওকে, নেক্সট দেখো ভিক্টোরিয়ান প্রাইজ ফর লিটারেচার, যেটা অস্ট্রেলিয়া দেয় ভিক্টোরিয়ান প্রাইজ ফর লিটারেচার, সেটা জিতেছে বেহরোজ বোচানি
ফর নো ফ্রেন্ড বাট দ্য মাউন্টেন্স। বেহরোজ বোচানি ভিক্টোরিয়া প্রাইজ যেটা অস্ট্রেলিয়া দেয় সেটা জিতেছে বেহরোজ বোচানি ফর নো ফ্রেন্ডস বাট দ্য মাউন্টেন্স। নেক্সট দেখো, সরস্বতী সম্মান 2018 দেওয়া হয়েছিল ফর প্রোজ অ্যান্ড পোয়েট্রি তেলুগু পোয়েট কে শিবারেড্ডিকে ফর হিস কালেকশন অফ পয়েন্টস টাইটেল পাক্কাকি অতিগিলিত পাক্কাকি অতিগিলিত। তাহলে সরস্বতী সম্মান 2018 ফর প্রোজ অ্যান্ড পোয়েট্রি দেওয়া হয়েছে তেলুগু পোয়েট কে শিবারেড্ডিকে ফর হিস কালেকশন অফ পোয়েন্টস টাইটেল পাক্কাকি অতিগিলিত পাক্কাকি অতিগিলিত। নেক্সট দেখো 9-10 প্রাইজ ফর ক্রিয়েটিভ থিঙ্কিং, 9-10 প্রাইজ দেওয়া হয় ফর ক্রিয়েটিং থিঙ্কিং, এটা জিতেছে অ্যানি জাইদি ফর হার এসে ব্রেড সিমেন্ট অ্যান্ড ক্যাকটাস। তাহলে 9-10 প্রাইজ জিতেছেন অ্যানি জাইদি ফর হিজ ফর হার এসে ব্রেড সিমেন্ট অ্যান্ড ক্যাকটাস। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতেছে, যেটা ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন সিনেমা বলা হয়ে থাকে। অমিতাভ বচ্চন জিতেছেন বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড, যেটা 65th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে দেওয়া হয়েছিল। 65th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছে ভয়ঙ্কম ভয়ঙ্কম, যেটা মালায়ালাম ফিল্ম, এবং এটা অলসো জিতেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2019-এ বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ডটা জিতেছে। নেক্সট দেখো, ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড যেটাকে বাফটা অ্যাওয়ার্ড বলা হয়, বেস্ট ফিল্ম হয়েছে রোমা, বেস্ট অ্যাক্টর হয়েছে রামি মালেক ফর বোহেমিয়া র্যাপসোডি, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে অলিভিয়া কোলম্যান ফর দ্য ফেভারিট, অলিভিয়া কোলম্যান ফর দ্য ফেভারিট, রামি মালেক বেস্ট অ্যাক্টর ফর বোহেমিয়া র্যাপসোডি, এবং বেস্ট ফিল্ম হচ্ছে রোমা। নেক্সট দেখো, দ্য গোল্ডেন গ্লোব 2019 বোহেমিয়া র্যাপসোডি ফর বেস্ট মোশন পিকচার ড্রামা। তাহলে গোল্ডেন গ্লোব 2019 মোশন পিকচার ড্রামা ক্যাটাগরিতে বেস্ট হয়েছে বোহেমিয়া র্যাপসোডি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2019-এ বোহেমিয়া র্যাপসোডি জিতেছে কোন অ্যাওয়ার্ড? মোশন পিকচার ড্রামা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছে ফেলিক্স হফফোর্ড বয়েগনি পিস প্রাইজ বাই ইউনেস্কো। তো ইউনেস্কো পিস প্রাইজকে কিন্তু এই ফেলিক্স হফফোর্ড বয়েগনি পিস প্রাইজও বলা হয়, ইউনেস্কো পিস প্রাইজকে ফেলিক্স হফফোর্ড বয়েগনি পিস প্রাইজও বলা হয়, যেটা ইউনেস্কো দেয়, ইউনেস্কো পিস প্রাইজও বলা হয়। সেটাও কিন্তু ওই যিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন আবি আহমদ আলী, প্রাইম মিনিস্টার অফ ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার আবি আহমদ, তাকে কিন্তু ইউনেস্কো পিস প্রাইজও দেওয়া হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে, যেরকম তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে সেরকম কিন্তু তাকে ইউনেস্কো পিস প্রাইজ দেওয়া হয়েছে আবি আহমদ আলী, তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধী পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? মহাত্মা গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছে ইয়োহেই সাসাকাওয়া, জাপানের ওয়ার্ক টু এলিমিনেট লেপ্রোসি ইন ইন্ডিয়া, যিনি কি করেছেন ইন্ডিয়াতে লেপ্রোসি ইরাডিকেট করাতে কাজ করেছিলেন। তাহলে মহাত্মা গান্ধী পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? ইয়োহেই সাসাকাওয়া, জাপানের ইয়োহেই সাসাকাওয়াকে ফর হার ওয়ার্ক টু এলিমিনেট লেপ্রোসি ইন ইন্ডিয়া। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কে জিতেছেন? ডেভিড অ্যাটনবরো। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ জিতেছেন ডেভিড অ্যাটনবরো, তিনি ইউনাইটেড কিংডমের। ডন ডেভিড প্রাইজ 2019 যেটা ইসরায়েল দেয় সেটা কে জিতেছে? সঞ্জয় সুব্রহ্মণ্যম, ইন্ডিয়ান হিস্টোরিয়ান। তাহলে ডন ডেভিড প্রাইজ 2019 জিতেছে আমাদের ইন্ডিয়ান হিস্টোরিয়ান সঞ্জয় সুব্রহ্মণ্যম। নেক্সট দেখো, স্পেন্স গ্র্যান্ড ক্রস অফ দ্য সিভিল মেরিট সুষমা স্বরাজকে দেওয়া হয়েছে। স্পেন্স গ্র্যান্ড ক্রস অফ দ্য সিভিল মেরিট কাকে দেওয়া হয়েছে? সুষমা স্বরাজকে। স্পেন্স গ্র্যান্ড ক্রস অফ দ্য সিভিল মেরিট দেওয়া হয়েছে সুষমা স্বরাজকে। শক্তিভাট ফার্স্ট বুক প্রাইজ কে জিতেছে? উইনার হচ্ছে টনি জোসেফ ফর হিজ বুক আর্লি ইন্ডিয়ান্স। তো শক্তিভাট ফার্স্ট বুক প্রাইজ জিতেছে টনি জোসেফ ফর হিজ বুক আর্লি ইন্ডিয়ান্স, এবং এটা দেওয়া হয় শক্তিভাট ফাউন্ডেশনের দ্বারা। নেক্সট দেখো, ইটি লাইফ টাইম অফ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড যেটা ইকোনমিক টাইমস দেয় সেটা জিতেছে লেট মিস্টার অরুণ জেটলি। লেট মিস্টার অরুণ জেটলিকে দেওয়া হয়েছে ইটি লাইফ টাইম অফ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, এবং মিস্টার অরুণ জেটলি গিয়েছিলেন আমাদের ফর্মার ফিনান্স মিনিস্টার ছিলেন, তিনি রিসেন্টলি পাস্ট মানে মারা গেছেন। নেক্সট দেখো, 247 গুগল প্লে অ্যাওয়ার্ডস উইনার কে হয়েছে? শিল্পা শেট্টি অ্যাপ। শিল্পা শেট্টি অ্যাপ জিতেছে গুগল প্লে অ্যাওয়ার্ডসের বেস্ট অ্যাপ অ্যাওয়ার্ড। মুর্তিদেবী অ্যাওয়ার্ড 2019 কে জিতেছে? ডক্টর বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি। মুর্তিদেবী অ্যাওয়ার্ড 2019 জিতেছেন ডক্টর বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি, এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা দ্বারা। নেক্সট দেখো, টাইম পার্সন অফ দ্য ইয়ার 2019 জিতেছে গ্রেটা থানবার্গ। জানো তিনি একজন এনভায়রনমেন্টালিস্ট, তো টাইম পার্সন অফ দ্য ইয়ার 2019 জিতেছেন গ্রেটা থানবার্গ। ক্রিস্টাল অ্যাওয়ার্ড কে জিতে? ক্রিস্টাল অ্যাওয়ার্ড যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দেয় সেটা কে জিতেছে? দীপিকা পাদুকোন। ক্রিস্টাল অ্যাওয়ার্ড জিতেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দেয় দীপিকা পাদুকোন। ডিএসসি প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার 2019 জিতেছেন অমিতাভ বাগচি। ডিএসসি প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার 2019 জিতেছেন
অমিতাভ বাগচি। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2019 বাই ফিক্কি, উইনার হচ্ছে রানী রামপাল হকি। হকি থেকে রানী রামপাল জিতেছেন এবং সৌরভ চৌধুরী জিতেছেন, তিনি হচ্ছেন এস পিস্তল শুটার। তাহলে রানী রামপাল কোন খেলার সাথে জড়িত? হকি। এবং সৌরভ চৌধুরী কোন খেলার সাথে জড়িত? এস পিস্তল শুটার। নেক্সট দেখো, মিস টিন ইন্টারন্যাশনাল 2019 কে জিতেছেন? তো মিস টিন ইন্টারন্যাশনাল 2019 জিতেছেন আয়ুষি ঢোলকিয়া। ইন্ডিয়া থেকে আয়ুষি ঢোলকিয়া জিতেছেন মিস টিন ইন্টারন্যাশনাল 2019 অ্যাওয়ার্ড। এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2019 ভেন্যু কোথায় ছিল? এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2018 ভেন্যু ছিল বার্সেলোনা স্পেনে, এবং উইনার হয়েছে আমাদের ফিল্ম বেস্ট স্ক্রিন প্লে এবং বেস্ট ডাইরেক্টরে ভোঁসলে। ভোঁসলে ফিল্ম হচ্ছে বেস্ট স্ক্রিন প্লে এবং বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছে। নেক্সট দেখো, মিস ইউনিভার্স কে হয়েছেন 2019 ভেন্যু ছিল সাউথ কোরিয়াতে। মিস্টার ইউনিভার্স, মিস ইউনিভার্স আমরা দেখলাম, তিনি হচ্ছেন জোজিবিনি তুনজি মোস্ট প্রবাবলি। তো মিস্টার ইউনিভার্স 2019 জিতেছেন, কে জিতেছেন? চিত্তারেস নাতেসান, তিনি হচ্ছেন ফর্মার হকি প্লেয়ার টার্ন বডি বিল্ডার, এবং কোথায় হয়েছিল এটা? সাউথ কোরিয়াতে। তো চিত্তারেস নাতাসেন জিতেছেন মিস্টার ইউনিভার্স 2019। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ জিতেছে গ্রেটা থানবার্গ। গ্রেটা থানবার্গ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ জিতেছেন। ব্রিক্স ইয়ং ইনোভেটর প্রাইজ কে জিতেছেন? রবি প্রকাশ। রবি প্রকাশ কিন্তু জিতেছেন ব্রিক্স ইয়ং ইনোভেটর প্রাইজ। ব্রিক্স ইয়ং ইনোভেটর প্রাইজ জিতেছেন রবি প্রকাশ। একলব্য অ্যাওয়ার্ড 2019 জিতেছেন, এর আগেও একবার বললাম, ঝিল্লি ধালাবেরা, তিনি হচ্ছেন ওয়েট লিফটার, তাকেই দেওয়া হয়েছে একলব্য অ্যাওয়ার্ড 2019। নেক্সট দেখো, 259 নম্বর পয়েন্ট, স্বচ্ছ সার্বেক্ষণ গ্রামীণ যেটা সার্ভে হয়েছিল তার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2019। তো টপ থ্রি স্টেট সব থেকে যেটা স্বচ্ছ সেটা হয়েছে তামিলনাড়ু ফার্স্ট, হরিয়ানা সেকেন্ড এবং গুজরাট থার্ড। এবং টপ থ্রি ডিস্ট্রিক্ট যদি বলো তাহলে পেদাপল্লি তেলেঙ্গানা হচ্ছে ফার্স্ট, ফরিদাবাদ হরিয়ানা হচ্ছে সেকেন্ড এবং রেওয়ারি হরিয়ানা হচ্ছে থার্ড। ওকে, নেক্সট দেখো, নোবেল পিস প্রাইজ, নোবেল প্রাইজগুলো আমরা একবার দেখে নিই খুব তাড়াতাড়ি। তো নোবেল পিস প্রাইজ ইন নোবেল পিস প্রাইজ কে জিতেছেন? নোবেল পিস প্রাইজ লরিয়েট 2019। তো নোবেল প্রাইজ যারা জিতে তাদেরকে লরিয়েট বলা হয়, বা যারা কোনো খুব অনারারি কিছু পায় তাদেরকে লরিয়েট বলা হয়, অনারারি পজিশনে থাকে। তো যাই হোক, নোবেল পিস প্রাইজ লরিয়েট 2019 হয়েছেন ইথিওপিয়ান প্রাইম মিনিস্টার আবি আহমদ আলী। ইথিওপিয়ান প্রাইম মিনিস্টার, আমি বলেছিলাম ইথিওপিয়ান প্রাইম মিনিস্টার ইউনেস্কো পিস প্রাইজও দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে 2019 নোবেল পিস প্রাইজ ফর ইজ এফোর্টস টু অ্যাচিভ পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড পার্টিকুলারলি কোন কাজের জন্য? ফর ইজ ডিসিসিভ ইনিশিয়েটিভ টু রিজলভ দ্য বর্ডার কনফ্লিক্ট উইথ নেইবারিং কান্ট্রিজ। তো উইথ নেইবারিং কন্ট্রি, তার বিভিন্ন নেইবারিং কান্ট্রি, ইথিওপিয়ার সে নেইবারিং কান্ট্রি, তার সাথে বর্ডার কনফ্লিক্টকে শেষ করে দেওয়ার জন্য এবং ইন্টারন্যাশনাল পিসকে এনশিওর করার জন্য তাকে কিন্তু পিস প্রাইজটা দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য প্রাইজ ইজ অলসো মিন টু রেকগনাইজ অল দ্য স্টেক হোল্ডার ওয়ার্কিং ফর পিস অ্যান্ড রিকনসিলিয়েশন ইন দ্য ইথিওপিয়া অ্যান্ড দ্য ইস্ট নর্দার্ন আফ্রিকান রিজিয়ন্স। এবং দেখো, নোবেল প্রাইজ লরিয়েট ইন ইকোনমিক সায়েন্সেস। তো ইকোনমিক্সে কাকে দেওয়া হয়েছে? তো ইকোনমিক সায়েন্সে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স হ্যাজ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড দ্য সেভারিংস রিসব্যান্ড প্রাইজ। তো নোবেল পিস প্রাইজ ইকোনমিক্সকে সেভারিংস রিসব্যান্ড প্রাইজও বলা হয়, এবং এই প্রাইজটা দেওয়া হয়েছে অভিজিৎ ব্যানার্জি এস্তার ডুফ্লো, অভিজিৎ ব্যানার্জি ইস্তার ডুফ্লো অ্যান্ড মাইকেল কার্মার ফর দেয়ার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু অ্যালিভিয়েট গ্লোবাল পোভার্টি। তো অভিজিৎ ব্যানার্জি, ইস্তার ডুফ্লো এবং মাইকেল কার্মারকে তাদের এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচের জন্য এবং গ্লোবাল পোভার্টি অ্যালিভিয়েট করার জন্য কিন্তু নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস দেওয়া হয়েছে, যেটাকে সুইডিশ একাডেমি দেয় এবং যেটাকে সেভারিংস রিসব্যান্ড প্রাইজও বলা হয়ে থাকে। দিস রিসার্চ হ্যাজ অলরেডি হেল্পড ইন অ্যালিভিয়েটিং গ্লোবাল পোভার্টি অ্যান্ড হ্যাজ গ্রেট পটেন্সিয়াল টু ফিউচার ইম্প্রুভ দ্য লাইফস অফ দ্য মোস্ট ইম্প্রোভারাইজড পিপল অন দ্য প্ল্যানেট। মানে গরিব মানুষদের জন্য এটা খুবই হেল্পফুল এই এক্সপেরিমেন্টটা। নেক্সট দেখো, নোবেল প্রাইজ ইন লিটারেচার 2018-19। তো 2018-19 একসাথে দেওয়া হয়েছে, 18-এরটা দেওয়া হয়েছিল না, সেজন্য এবছর 18-19 একসাথে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ ইন লিটারেচার। নোবেল প্রাইজ ইন লিটারেচার 2018 কে জিতেছেন? অ্যাওয়ার্ডেড টু পলিশ অথার ওলগা টোকারজুক। তো পলিশ অথার ওলগা টোকারজুককে তার নোবেল ফর আ ন্যারেটিভ ইমাজিনেশন দ্যাট উইথ এনসাইক্লোপিডিয়ান প্যাশন রিপ্রেজেন্ট দ্য ক্রসিং অফ দ্য বাউন্ডারিজ অ্যাজ আ ফর্ম অফ লাইফ।
তো ওগলা তোকারজুককে কিন্তু যিনি পলিশ অথর তাকে দেওয়া হয় দেওয়া হয়েছে এবছরকার 2018-এর নোবেল প্রাইজ ইন লিটারেচার, এবং তার এবং তাকে কেন দেওয়া হয়েছে ফরেন তার ফরে ন্যারেটিভ ইমাজিনেশন দ্যাট উইথ এনসাইক্লোপেডিক প্যাশন রিপ্রেজেন্ট দ্য ক্রসিং অফ দ্য বাউন্ডারিজ অ্যাজ আ ফর্ম অফ লাইফ। নেক্সট দেখো নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2019, তো 18টা আগে দেখে নিলাম ওগলা তোকারজুক, এবং নোবেল প্রাইজ ইন লিটারেচার 2019 দেওয়া হয়েছে অস্ট্রিয়ান অথার পিটার হ্যানকেকে। অস্ট্রিয়ান অথার পিটার হ্যানকেকে কিন্তু নোবেল প্রাইজ ইন লিটারেচার দেওয়া হয়েছে কেন ফর অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক দ্যাট উইথ লিঙ্গুইস্টিক ইনকেনুইটি হ্যাজ এক্সপ্লোর্ড দ্য পেরিফেরি অ্যান্ড দ্য স্পেসিফিসিটি অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। অত এগুলো তোমাদের না মনে রাখলে হবে, কোন ফিল্ডে দেওয়া হয়েছে এবং কাকে দেওয়া হয়েছে, তিনি কোন দেশের, এগুলো মনে রাখতে হবে তোমাদের। নোবেল প্রাইজ ইন ফিজিক্স কাকে দেওয়া হয়েছে ফর কেন দেওয়া হয়েছে, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু দেখবে যে কেন দেওয়া হয়েছে। তো ফিজিক্সটা দেওয়া হয়েছে ফর থিওরিটিক্যাল ডিসকভারিজ অ্যান্ড ফিজিক্যাল কসমোলজি। এবারকার ফিজিক্যাল ফিজিক্সে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে কিসের ডিসকভারির জন্য, থিওরিটিক্যাল ডিসকভারিজ অ্যান্ড ফিজিক্যাল কসমোলজি, ফিজিক্যাল কসমোলজি অ্যান্ড দ্য 2019 নোবেল প্রাইজ ইন ফিজিক্স যেটা দেওয়া হয়েছে, আর অ্যাওয়ার্ডেড উইথ দ্য ওয়ান হাফ টু দ্য জেমস পেবেল। তো ওয়ান হাফ দেওয়া হয়েছে জেমস পেবেলকে এবং বাকি ওয়ান হাফ দেওয়া হয়েছে জয়েন্টলি টু মাইকেল মেয়র অ্যান্ড দিদিয়ের কুয়েজোসকে। ঠিক আছে, তো ফার্স্ট হাফ দেওয়া হয়েছে জেমস পিবলসকে কেন ফর হিজ কন্ট্রিবিউশন টু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এভলিউশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড আর্স প্লেস ইন দ্য কসমোস, অ্যান্ড আদার হাফ জয়েন্টলি দেওয়া হয়েছে মাইকেল মেয়র অ্যান্ড ডিডিয়ার কুয়েলসকে ফর দ্য ডিসকভারি অফ অ্যান এক্সো প্ল্যানেট অরবিটিং এ সোলার টাইপ স্টার। তাহলে দুজনকে দেওয়া হয়েছে, একজনকে যেটা দেওয়া হয়েছে সেটা প্রথমে লেখা হয়েছে, তোমরা আরেকবার দেখে নিও, এবং সেকেন্ড জয়েন্টলি দেওয়া হয়েছে মাইকেল মেয়র অ্যান্ড ডিডিয়ার কুয়েলসকে ফর দ্য ডিসকভারি অফ অ্যান এক্সো প্ল্যানেট অরবিটিং আ সোলার টাইপ স্টার। নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি দেখে নিচ্ছি খুব তাড়াতাড়ি, নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 2019 দেওয়া হয়েছে কিসের জন্য, জন গুড এনাফ, এম স্ট্যানলি উইটিংহাম অ্যান্ড আকিরা ইয়োশিনোকে দেওয়া হয়েছে। জন গুড এনাফ এম স্ট্যানলি উইটিংহাম অ্যান্ড আকিরা ইয়োশিনোকে দেওয়া হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে কেমিস্ট্রিতে দেওয়া হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারিজের জন্য, এবং ফিজিক্সে দেওয়া হয়েছে কসমোলজি রিলেটেড সোলার স্টার এগুলো টাইপের জন্য দেওয়া হয়েছে, এবং কেমিস্ট্রিতে দেওয়া হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারিজের জন্য কাকে কাকে, জন গুড এনাফ তিনি খুব মানে বয়স্ক আর কি, নেম স্ট্যানলি উইটিংহাম অ্যান্ড আকিরা ইয়োশিনো এই তিনজনকে দেওয়া হয়েছে। থ্রু দেয়ার ওয়ার্ক দে হ্যাভ ক্রিয়েটেড দ্য রাইট কন্ডিশন ফর এ ওয়্যারলেস অ্যান্ড ফসিল ফুয়েল ফ্রি সোসাইটি অ্যান্ড সো ব্রট দ্য গ্রেটেস্ট বেনিফিট টু হিউম্যান কাইন্ড। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যদি ইলেকট্রিক ভেহিকল চালানো হয় তাহলে কিন্তু আমাদের ফসিল ফুয়েল ফ্রি সোসাইটি হবে এবং এনভায়রনমেন্টটা আমাদের সেভ হবে। নেক্সট দেখো নোবেল প্রাইজ ইন মেডিসিন, তো নোবেল প্রাইজ ইন মেডিসিন জিতেছেন 2019-এ, নোবেল প্রাইজ ইন মেডিসিন বা নোবেল প্রাইজ ইন ফিজিওলজি জিতেছেন জয়েন্টলি কে কে, উইলিয়াম জি কেলিন জুনিয়ার, কেলিন জুনিয়ার, উইলিয়াম জি কেলিন জুনিয়ার, স্যার পিটার জে র্যাডক্লিফ অ্যান্ড গ্রেগ এল সেমেনজা, এই তিনজন মিলে কিন্তু জিতেছেন। তাহলে উইলিয়াম জি কেলিন জুনিয়ার, স্যার পিটার জে র্যাডক্লিফ অ্যান্ড গ্রেগ এল সেমেনজা এই তিনজনকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন, এবং তাদের কেন দেওয়া হয়েছে ফর হাউ সেল সেন্স অ্যান্ড অ্যাডাপ্ট টু অক্সিজেন অ্যাভেলেবিলিটি। তো কীভাবে সেল সেন্স করে এবং অ্যাডাপ্ট করে অক্সিজেন অ্যাভেলিটির সাথে সেটা কিন্তু তার জন্য কিন্তু এদেরকে দেওয়া হয়েছে। অ্যান্ড দি দে আইডেন্টিফাইড অ্যান্ড দে আইডেন্টিফাইড মলিকিউলার মেশিনারি দ্যাট রেগুলেটস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য জিনস ইন রেসপন্স টু ভ্যারাইং লেভেলস অফ অক্সিজেন। দে আইডেন্টিফাইড মলিকিউলার মেশিনারি দ্যাট রেগুলেট দ্য অ্যাক্টিভিটি অফ দ্য জিনস ইন রেসপন্স টু ভ্যারাইং লেভেলস অফ অক্সিজেন। এবার দেখো টেনিস গ্র্যান্ড স্ল্যামসগুলো আমরা দেখে নেব 2019-এর। প্রথমেই দেখে নিচ্ছি অস্ট্রেলিয়ান ওপেন 2019, মেন সিঙ্গল জিতেছেন নোভাক জোকোভিক যিনি হচ্ছে সার্বিয়ার, তিনি কাকে হারিয়েছেন, রাফায়েল নাডাল অফ স্পেন। অ্যান্ড উমেন্স সিঙ্গল জিতেছেন, অস্ট্রেলিয়ান উমেন্স সিঙ্গল জিতেছেন উইনার নাওমি ওসাকা জাপানের, এবং তিনি হারিয়েছিলেন মানে রানার আপ কে হয়েছিলেন এই গেমে, পেট্রা কুয়েতোভা, তিনি চেক রিপাবলিকের পেট্রা কুয়েতোভা তিনি হয়েছিলেন রানার আপ। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, কে জিতেছেন মেন সিঙ্গলে ক্যাটাগরিতে জিতেছেন রাফায়েল নাডাল স্পেনের, এবং রানার আপ হয়েছেন ডমিনিক থেইম তিনি অস্ট্রিয়ার। এবং উমেন্স সিঙ্গল, ফ্রেঞ্চ উমেন্স সিঙ্গল জিতেছেন অ্যাশলে বার্টি তিনি অস্ট্রেলিয়ার, তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়েছিলেন বলেছি, এবং রানার আপ হয়েছেন মার্কেটা ভদ্রসভা। নেক্সট দেখো উইম্বলডন ওপেন, যেটা থার্ড সিঙ্গলস হয়, মেন সিঙ্গল উইম্বলডন মেন সিঙ্গল জিতেছেন নোভাক জোকোভিক এগেন সার্বিয়ার, এবং রানার আপ হয়েছেন রজার ফেডারার
সুইজারল্যান্ডের। উমেন সিঙ্গল জিতেছেন সিমোনা হালেপ রোমানিয়ার, এবং রানার আপ হয়েছেন সেরেনা উইলিয়ামস। তো সিমোনা হালেপ জিতেছেন উইম্বলডন উমেন সিঙ্গল উইনার, রানার আপ হয়েছেন সেরেনা উইলিয়ামস। নেক্সট দেখো ইউএস ওপেন, ইউএস ওপেন মেন সিঙ্গল উইনার হয়েছেন এগেন রাফায়েল নাদাল স্পেনের, এবং রানার আপ হয়েছেন ড্যানিল মেদভেদেভ। অ্যান্ড উমেন সিঙ্গল উইনার হয়েছেন বিয়াঙ্কা অ্যান্ড্রেস্কু। ইউএস ওপেন উইনার হচ্ছেন সিঙ্গল উইনার বিয়াঙ্কা অ্যান্ড্রেস্কু, তিনি ক্যানাডার, এবং রানার আপ হয়েছেন সেরেনা, এগেন সেরেনা উইলিয়ামস। এবার দেখো গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড 2019 পিএম নরেন্দ্র মোদী ফর স্বচ্ছ ভারত, এটা আগেও দেখলাম। অ্যাম্বাসেডর অফ কনসাইন্স কে, অ্যাম্বাসেডর অফ কনসাইন্স কে হয়েছেন উইনার, গ্রেটা থানবার্গ সুইডেনের। তাহলে গ্রেটা থানবার্গ কোথাকার যদি জিজ্ঞেস করা হয় তাহলে সুইডেনের কিন্তু গ্রেটা থানবার্গ, তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। কি কোন অ্যাওয়ার্ডের নাম কি? অ্যাম্বাসেডর অফ কনসাইন্স। অস্কার নমিনেশন 2019, ইন্ডিয়ার যেটা 2020 জন্য অস্কার নমিনেশন গেছে সেটা হচ্ছে ফিল্ম গালি বয় বাই জয়া আখতার। ফার্স্ট গডি ল্যাঙ্গুয়েজ মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2019 এর উইনার কে? এনডিটিভির রাবিশ কুমার। তো রাবিশ কুমারকে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে তোমরা জানো, এবং ফার্স্ট গডি ল্যাঙ্গুয়েজ মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2019ও জিতেছে এনডিটিভির রাবিশ কুমার। নেক্সট দেখো 21 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস, যেটাকে ওয়ার্ল্ড পিস ডে সেটা কিন্তু সেলিব্রেট করা হয় 21 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এবং তার থিম ছিল এবছরের লিটারেসি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়েজেস, মাল্টিলিঙ্গুয়ালিজম, লিটারেসি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। নেক্সট দেখো IBCF ওয়ার্ল্ড U16 আন্ডার 16 স্নুকার চ্যাম্পিয়নশিপ 2019 কে জিতেছেন? তো IBSF ওয়ার্ল্ড আন্ডার 16 স্নুকার চ্যাম্পিয়নশিপ 2019 হয়েছেন রণবীর দুগ্গল, তাকে ব্রোঞ্জ, সে তিনি ব্রোঞ্জ মেডাল পেয়েছেন, এবং ভেন্যু কি ছিল? টিউমেন রাশিয়া। নেক্সট দেখো দলীপ ট্রফি, দলীপ ট্রফি উইনার কে হয়েছে? ইন্ডিয়া রেড, ইন্ডিয়া রেড টিম উইনার হচ্ছে দলীপ ট্রফি, যেটা ক্রিকেটের সাথে রিলেটেড। শ্যাম রামসে ফেমাস ফিল্ম মেকার পাসড অ্যাওয়ে, তো একজন ফেমাস ফিল্ম মেকার শ্যাম রামসে তিনি রিসেন্টলি মারা গেছেন। রাম জেঠমালানি তিনিও মারা গেছেন রিসেন্টলি, তিনি কে ছিলেন? একজন ওয়েল নন লয়ার ছিলেন অ্যান্ড ফর্মার ইউনিয়ন মিনিস্টার ছিলেন রাম জেঠমালানি, খুব বড় একজন লয়ার ছিলেন তিনি। ভারত রত্ন 2019 আগেই বললাম, আরেকবার কেন দেওয়া হয়েছিল সেটাও এখানে বলা হয়েছে। প্রণব মুখার্জি ছিলেন, তিনি ফর্মার প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার, নানাজি দেশমুখ লিডার ছিলেন জনসংঘর, এবং ভূপেন হাজারিকা কে ছিলেন? রেনাউড সিঙ্গার ছিলেন তিনি, ভূপেন হাজারিকা ছিলেন রেনাউড সিঙ্গার। ভারত গৌরব অ্যাওয়ার্ড উইনার কে হয়েছেন? ক্রিকেট প্লেয়ার কপিল দেব, ভারত গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতীয় ক্রিকেটার কপিল দেব। 2019 রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড উইনার কে হয়েছেন? রাবিশ কুমার, এবং এটা কোন দেশ দেয় রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড? দেয় গভর্নমেন্ট অফ ফিলিপাইন্স। নেক্সট দেখো মিস ইংল্যান্ড 2019 কে হয়েছেন? ভাষা মুখার্জি, মিস ইংল্যান্ড 2019 হয়েছেন ভাষা মুখার্জি, তিনি 23 বছরের একজন ইন্ডিয়ান অরিজিন ডক্টর। মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি 2019 কে হয়েছে? নাজ জোশি, মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি 2019 উইনার হয়েছে নাজ জোশি, তিনি ট্রান্স মডেল ইন্ডিয়ার। ডক্টর APJ আব্দুল কালাম অ্যাওয়ার্ড 2019 কে জিতেছেন? উইনার হচ্ছেন কে সিবান, ডক্টর APJ আব্দুল কালাম অ্যাওয়ার্ড 2019 জিতেছেন ইসরোর চেয়ারম্যান কে সিবান, এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ তামিলনাড়ুর দ্বারা। পুষ্কিন মেডাল 2019 কে জিতেছেন? মিতা নারায়ণ প্রফেসর JNU-র, পুষ্কিন মেডাল 2019 কে জিতেছেন? উইনার হয়েছেন মিতা নারায়ণ, তিনি হচ্ছেন JNU জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রফেসর। 287, আজকে আমরা 300 অবধি দেখব, এটা হচ্ছে 287 নম্বর পয়েন্ট। দেখো উয়েফা কাপ, উয়েফা সুপার কাপ 2019 জিতেছে কোন টিম? লিভারপুল, এবং ভেন্যু কোথায় ছিল? ইস্তানবুলে, তুর্কির ইস্তানবুলে এই খেলাটা হয়েছিল উয়েফা সুপার কাপ, এবং উইনার হয়েছে লিভারপুল ফুটবলে। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে? সিয়ান প্রদেশে, চায়নার সিয়ান প্রদেশে হয়েছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ, এবং গোল্ড জিতেছেন আমাদের ইন্ডিয়ান যে রেসলার বজরং পুনিয়া, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট দেখো 2019 BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তাহলে ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2019 ভেন্যু কোথায় ছিল? সুইজারল্যান্ডে, এবং কে জিতেছে? আমাদের গোল্ড জিতেছে পি ভি সিন্ধু গোল্ড জিতেছে, এবং বি সাই প্রণীত তিনি ব্রোঞ্জ জিতেছেন, বি সাই প্রণীত ব্রোঞ্জ জিতেছেন। নেক্সট দেখো 2019 UCI জুনিয়র ট্যাক সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, উইনার হয়েছে টিম ইন্ডিয়া, ভেন্যু ছিল ফ্র্যাঙ্কফুটের UCI জুনিয়র 2019 ট্র্যাক সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল, এবং টিম ইন্ডিয়া এটাতে জিতেছে। নেক্সট দেখো ওয়ার্ল্ড ব্যাংক GDP র্যাঙ্কিং, ফার্স্ট হচ্ছে USA এবং সেভেন্থ হচ্ছে ইন্ডিয়া। তো ওয়ার্ল্ড ব্যাংকের GDP র্যাঙ্কিংতে ফার্স্ট USA এবং সেভেন্থ হচ্ছে ইন্ডিয়া। লার্জেস্ট SO2 এমিটার অফ দ্য ওয়ার্ল্ড, SO2 খুব
খারাপ মনে করা হয় এনভায়রনমেন্টাল প্রদূষণের ক্ষেত্রে, দূষণের ক্ষেত্রে, তো ইন্ডিয়া কিন্তু সব থেকে বেশি SO2 এমিট করে, সালফার ডাই অক্সাইড। নেক্সট দেখো, 45th G7 সামিট কোথায় অর্গানাইজ হয়েছিল? ফ্রান্সে অর্গানাইজ হয়েছিল, অ্যান্ড ইন্ডিয়া পার্টিসিপেটেড অ্যাজ এ গেস্ট নেশন। এবং এই G7 সামিটে ইন্ডিয়া কিন্তু মেম্বার নয়, কিন্তু ইন্ডিয়া সেখানে প্রেজেন্ট ছিল অ্যাজ এ গেস্ট নেশন। 52nd এশিয়ান সামিট কোথায় অর্গানাইজ হলো? 52nd এশিয়ান সামিট অর্গানাইজ হলো ব্যাংককে। 52nd এশিয়ান সামিট অর্গানাইজ করা হলো ব্যাংককে। 12th আগস্ট কী হচ্ছে, কী সেলিব্রেট করা হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে, ইন্টারন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করা হয় 12th আগস্ট। থিম কী ছিল এবছরের ইন্টারন্যাশনাল ইউথ ডে? ট্রান্সফর্মিং এডুকেশন, ট্রান্সফর্মিং এডুকেশন। নেক্সট দেখো, 24th আগস্ট ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, 24th আগস্ট পালন করা হয় ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। ফার্স্ট স্পেস মিউজিয়াম আমাদের এস্টাবলিশ করা হবে হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে। ফার্স্ট স্পেস মিউজিয়াম কোথায় তৈরি করা হবে? হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে। সুষমা স্বরাজ কে ছিলেন, যিনি রিসেন্টলি মারা গেছেন? ফর্মার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন বা ফরেন মিনিস্টার ছিলেন। নেক্সট দেখো, অরুণ জেটলি মারা গেছেন, তিনি ফর্মার ফিনান্স মিনিস্টার ছিলেন। ফার্স্ট ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার স্টেশন অফ ওয়ার্ল্ড, গোটা ওয়ার্ল্ডের প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেটা ফ্লোটিং করছে, ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার স্টেশন মানে কোনো জল ওয়াটার বডিতে ফ্লোট করছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড রাশিয়াতে হয়েছে এবং তার নাম হচ্ছে একাডেমিক লোমোনোসোভ। তো যাই হোক, এই 300 নাম্বার অবধি আমরা এই ভিডিওতে দেখলাম। নেক্সট পরেরগুলো পয়েন্টগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।